नमस्कार डियर स्टूडेंट्स, वेलकम टू विजुअलाइज कंप्यूटर्स। आगेर दिन हमरा पीयर टू पीयर नेटवर्क और क्लाइंट सर्वर नेटवर्क ने आलोचना करेछि। आज हमारे आलोचनार विषय वस्तु होच्छे डेटा कम्युनिकेशन बा डेटा ट्रांसमिशन। डेटा कम्युनिकेशन बा ट्रांसमिशन माने डेटा की हबे परिवहन करबे, তাই তো ডেটা কি হবে পরিবাহিত হবে, কি হবে পরিবহন করবে ডেটা। এইটা আমাদের মেইনলি আছে দুই প্রকার, একটা হলো প্যারালাল কমিউনিকেশন, একটা প্যারালাল আর একটা হচ্ছে আমাদের সিরিয়াল। প্যারালালটা আগেও আমরা পড়েছি ক্লাস টেনে, ক্লাস টেনে সেই রোধের আমরা সমান্তরাল সমবায় যেরকম করেছিলাম সেরকমই প্যারালাল। আর সিরিয়ালটা কি? রোধের শ্রেণী সমবায়। এইটাকে এর বাংলা হচ্ছে সমান্তরাল, সমান্তরাল পরিবহন। আর এটা হবে সিরিয়াল মানে অনুক্রমিক, অর্থাৎ একটার পর একটা কিভাবে তথ্য যাবে। এই সিরিয়ালের আবার দুটো ভাগ আছে, আবার দুটো ভাগ আছে। একটা হলো অ্যাসিঙ্ক্রোনাস আর একটা হচ্ছে সিঙ্ক্রোনাস। অ্যাসিঙ্ক্রোনাস আর সিঙ্ক্রোনাস। তাই ফার্স্ট আমরা প্যারালাল নিয়ে আলোচনা করব, তাই আমি মুছে দিচ্ছি। এখানে ধরি একজন সেন্ডার আছে যে তথ্য পাঠাবে, এরকম লিখছি এস ই এন ডি ই সেন্ডার। সেন্ডার আছে আর এখানে একটা রিসিভার আছে, আর রিসিভার। এবার ধরি একটা তথ্য আছে এরকম 1001001, এই যে একটা তথ্য আছে 1001001, এই তথ্যটাকে এই সেন্ডারটা রিসিভারকে পাঠাবে, বা সেন্ডার ধরি এ, এটাকে বি, তাহলে এ বি কে কিছু পাঠাবে। তাহলে এইটা পাঠানোর জন্য প্রত্যেকটা এক একটা বিটের জন্য এক একটা তার, এই যে 100 এগুলো সব কি একটা একটা বিট, এই এক একটা বিটের জন্য একটা একটা তার বা কমিউনিকেশন যে লাইন ব্যবহার করতে হচ্ছে। এখানে রিসিভার এইটা হবে স্পেসিফিক। তাহলে সেন্ডার থেকে যে রিসিভারের কাছে যে তথ্যগুলো যাচ্ছে ওইটার জন্য প্রত্যেকটা কমিউনিকেশন চ্যানেল বা এটাকে পরে জানবো যে কমিউনিকেশন চ্যানেল কি, এগুলো এখন একটা এক একটা লাইন ভাবি, একটা লাইন বা তার, যে প্রত্যেকটি বিটের জন্য প্রত্যেকটা তার অর্থাৎ পৃথক পৃথক তার দিয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা সংজ্ঞায় বলতে পারি যে ডেটা যে কমিউনিকেশনে প্রত্যেকটা বিটের জন্য পৃথক পৃথক কমিউনিকেশন চ্যানেল বা লাইনের মাধ্যমে তথ্য সেন্ডার থেকে রিসিভারের কাছে যায় বা প্রেরক থেকে গ্রাহকের কাছে যায়, সেটাই হলো প্যারালাল বা সমান্তরাল কমিউনিকেশন। এখানে কি এই যে এইটার সঙ্গে এটা প্যারালাল, তো যদি একটু প্যারালাল লাগছে না যদি এরকম তারটা হয়, এগুলো একের সঙ্গে এক বা পরস্পর কি সমান্তরাল আছে, তাই এটাকে বলছে সমান্তরাল পরিবহন। এখানে সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে এখানে প্রত্যেকটা তারের মধ্যে দিয়ে একটা করে বিট যাচ্ছে, তাই খুব দ্রুত যাবে, একটা তারের উপর চাপ বেশি পড়ছে না, তাহলে খুব দ্রুত যাবে, এটাতে কোনো বলার কিছু অপেক্ষা রাখে না। তারপর এইখানে তথ্যের ভিড় তৈরি হবে না, কারণ দ্রুত যাবে বলেই তো তথ্যের ভিড় তৈরি হবে না। তবে একটা পয়েন্ট করতে পারি, আর অসুবিধাটা কি?
অসুবিধা হচ্ছে, এখানে অনেক তার লাগছে, যদি কেউ এত বড় একটা তথ্য পাঠায় তার কতগুলো তার লাগছে, 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 তেরোটা তার। এবার যদি আরো অনেক বড় আকারে ডেটা হয় তাহলে তাকে তো অনেক তার লাগবে, তাহলে প্রত্যেকটা তারের জন্য তো প্রচুর পরিমাণে একটা তার স্থাপন করতে তো খরচ আছে, তাহলে এতগুলো যদি কেউ তার ইউজ করে তাহলে সেই কমিউনিকেশন তো খরচ বেড়ে যাবে মানে, তাহলে এটা খুব একটা উপযোগী নয়। এগুলো হচ্ছে অসুবিধার জায়গায়, অসুবিধার জায়গায় এগুলো লিখতে হবে। তাহলে এর দ্বিতীয় সমস্যাটা হচ্ছে এই যে প্রচুর পরিমাণে যে তার ইউজ করতে হচ্ছে, এটা দীর্ঘ দূরত্বের ক্ষেত্রে উপযোগী না, কারণ এত তার এটা তো খরচ বেশি আছে। তো এটা প্রথমে হলো, তারপর এত তার যেটা রক্ষণাবেক্ষণ করতে হবে ওটা একটা সমস্যার বিষয়। তাহলে এটা আমরা বুঝতে পারলাম যে প্যারালালে কী কী সুবিধা আর অসুবিধা আছে, সুবিধাও আছে অসুবিধাও আছে, তবে এটা আমরা স্বল্প দূরত্বের ক্ষেত্রে ইউজ করতে পারি, এটা একটা বৈশিষ্ট্য হিসেবে অ্যাড করা যায়। স্বল্প দূরত্বের ক্ষেত্রে এটা বেশ উপযোগী, কারণ খুবই ফাস্ট বা দ্রুত তথ্য পাঠাতে পারি। সেকেন্ড হচ্ছে আমাদের সিরিয়াল, সিরিয়াল এই সিরিয়ালের প্রথম আমরা অ্যাসিঙ্ক্রোনাস করব, অ্যাসিঙ্ক্রোনাস বা অসমলয়, বাংলায় অসমলয়, অসমলয় পরিবহন, অ্যাসিঙ্ক্রোনাস কমিউনিকেশন বা অসমলয় পরিবহন। এইখানে কি করা হয়, সিরিয়াল, সিরিয়াল মানে কি, সিরিয়াল মানে হচ্ছে এই যে সেন্ডার আছে, এটা সেন্ডার আর এটা যদি রিসিভার হয়, এই যদি সেন্ডার আর বি যদি রিসিভার হয় তাহলে একটা তারের মধ্যে দিয়ে তথ্য যাবে এখানে, একটা তার। তবে যদি এখানে ডেটাতে ধরি 1 0 0 1 0 0 1 0 1 একটা তারের মধ্যে দিয়ে যাচ্ছে, তাহলে এতে প্রবলেমটা কি, প্রবলেমটা হচ্ছে যে একটা তারের উপর চাপ বেশি পড়ছে, তাহলে যখন অনেক পরিমাণে তথ্য যাবে কনজেশন তৈরি হবে, জট তৈরি হবে, তাহলে পরিবহনের গতি কমে যাবে। আর আরেকটা কাজ হচ্ছে এই এই সেন্ডার আর কনভার্টার ইউজ করতে হয়, এই কনভার্টারের মাধ্যমে এই যে তথ্য আছে না, এই তথ্যটাকে এই যে যখন যাবে এই তথ্যটা এই কনভার্টারের মধ্যে দিয়ে প্রবেশ করবে, আর এই কনভার্টারে দিয়ে তারপরে এই এখানে দেখতে হবে তথ্যটা, তাহলে এই প্যারালালে কিন্তু কোনো কনভার্টারের প্রয়োজন নেই, কিন্তু সিরিয়ালে আমাদেরকে অবশ্যই কনভার্টার ইউজ করতে হবে, কারণ কনভার্টার ইউজ না করলে অনেক ডেটা নষ্ট হয়ে যেতে পারে, তারপরে ওটাকে সংকুচিত করার একটা ব্যাপার আছে। এবার দেখব যে অ্যাসিঙ্ক্রোনাস বা অসমলয় পরিবহনটা কি, এইখানে হচ্ছে এই যে একটা ডেটা 1 0 0 1 0 1 1 0 1, তাহলে ওয়ান মানে কি, এখানে যদি প্রথমে জিরো হয় তাহলে 0 1, এগুলোর উচ্চতা কিছুটা একই আছে, হ্যাঁ এইরকম যাচ্ছে। তবে এখানে তো বুঝতে পারছি না যে কোনটা শুরু কোনটা শেষ, একটা ধরি প্রথম তথ্যটা পাঠালো 1 1 0 1, তারপর এটা পাঠালো এখানে দিয়ে এই যে 1 0 0 1 1 0 0 1, তারপরে 0 1 1, তারপর এটা 0 1 1 পাঠালো, তাহলে এইটাকে তো একটা কিছু জানান দেওয়ার দরকার আছে যে কোনটা শুরু কোনটা শেষ, তাই তো। তাই এইখানে এরকম একটা এখানে স্টার্ট বিট থাকে, এখানে একটা তাই স্টার্ট বিট থাকবে, স্টার্ট বিটটাকে আমরা স্টার্ট বিট না লিখে এটাকে জিরো লিখতে পারি, স্টার্ট বিট বা জিরো। আর এইখানে যদি একটা এন্ড হয়, এখানে যদি একটা এন্ড হয় তাহলে এখানে স্টপ বিট করতে পারি, একটা স্টপ বিট
স্টপ বিটকে আমরা 1 হিসেবে ইউজ করতে পারি স্টপ বিট। তাহলে এই যে আমরা সেপারেট করে দিলাম স্টার্ট বিট আর স্টপ বিট দিয়ে, তাহলে একটা ডেটা থেকে অন্য ডেটাকে পৃথক করতে পারি। যেমন প্রথম ডেটাটা মনে করি এখানে হলো 1 0 1 0 0 1 0 1, পরের ডেটা ধর 0 আর 1 আছে। তাহলে এইভাবে এক একটা ডেটাকে আমরা সহজে পৃথক করতে পারছি। এগুলো এখানে ডট ডট দিয়ে দেবো, কারণ এইগুলো সবই এখানে পৃথক আছে। অসমনের মানে এক একটা ডেটা আলাদা আলাদা আছে, তাই কোনটা শুরু কোনটা শেষ এটা যখন নির্ণয় করতে পারবো না, তাই একটা স্টপ বিট আর একটা একটা স্টার্ট বিট আর একটা স্টপ বিটের প্রয়োজন হবে। স্টার্ট বিট 0, স্টপ বিট 1, এটা হলো এসিঙ্ক্রোনাস বা অসমলয় পরিবহন। এবার তারপর হচ্ছে সিঙ্ক্রোনাস। সিঙ্ক্রোনাসে কি হয়, সিঙ্ক্রোনাসে এরকমই তথ্য যাবে, তবে ওটার ব্যাপারটা আলাদা। প্রথমে লিখে নিন 1 1 0 1 0 0 1 1 1 0 0। ওয়ানের কাছে উঁচু হবে, জিরোর কাছে নিচু হবে। এখানে ডেটা প্যাকেট, অর্থাৎ এক একটা প্যাকেট আকারে ডেটা পাঠানো হবে। এখান থেকে একটা প্যাকেট, তাহলে এইটা একটা প্যাকেট হলো, এটা একটা প্যাকেট হলো। তাহলে এই যে ডেটা প্যাকেটের আকারে যখন আমরা তথ্য পাঠাচ্ছি, তাহলে কি হবে সহজেই বোঝা যাবে যে কোনটা প্রথমে এসছে কোনটা পরে এসছে। তারপর কি না, একটার সাথে একটা যে মিক্সড বা জাম্বেলড আপ হয়ে যায়নি, ওইটা থেকে আমাদেরকে সাহায্য করবে যে এইগুলো একটা, এইটা একটা, এইটা একটা, এই দুটো একসঙ্গে একই ডেটা নয়। কারণ একই সঙ্গে যদি ডেটা হয়ে যায় তাহলে তো প্রবলেম তৈরি হয়ে যাবে। তাহলে সিঙ্ক্রোনাসটা হলো এইটা, তাই এতে স্টার্ট বিট আর স্টপ বিটের প্রয়োজন নেই। আরেকটা পার্থক্য হচ্ছে এইখানে, যদি আমাদের একটা ডেটা মিসিং হয়ে যায়, যদি ডেটাটা এমএসবি হয়, এই যে একটা ডেটা যদি সামনের ডেটাটা হচ্ছে এমএসবি আর এটা হচ্ছে এলএসবি, এমএসবি মানে ভ্যালুটা বেশি, মোস্ট সিগনিফিকেন্ট বিট আর লিস্ট সিগনিফিকেন্ট বিট। যদি এলএসবি থেকে যায় তাহলে ত্রুটিটা কম হবে, কিন্তু যদি এমএসবি থেকে যায় তাহলে ত্রুটির পরিমাণ তো অনেক বেশি হবে, তাই তো? তাই এসিঙ্ক্রোনাসটা খুব একটা উপযোগী নয়, কারণ এতে তথ্যের ত্রুটি হওয়ার পরিমাণ অনেক বেশি থাকছে। আর সিঙ্ক্রোনাসে কি না, একটা ডেট একটা যে ডেটা প্যাকেট আছে এটা সম্পূর্ণ যদি নষ্ট হয় তাহলেই ত্রুটি দেখা দিতে পারে। তাহলে এইগুলো হচ্ছে এর পার্থক্য আমরা করতে পারবো। তাহলে প্যারালেল আর সিরিয়াল এই দুটো নিয়ে আজ আলোচনা করলাম। তাহলে এটা করে রাখবে, পড়তে থাকো, টাটা, বাই বাই।